বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি এর মধ্যে শনিবার ঢাকায় পয়লা জুলাই সব মহানগর ও তিন জুলাই জেলায় জেলায় সমাবেশ ডাকা হয়েছে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কর্মসূচি ঘোষণা করেন রিপোর্ট ময়নুল আহসানের এভার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে তার পরিবার ও দলীয় নেতাকর্মীদের তাই দলীয় প্রধানকে মুক্ত করতে আবারও মাঠের আন্দোলন জোরদার করার উদ্যোগ নিয়েছে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তির আন্দোলন এই মুক্তির আন্দোলনকে আরও বেগবান করা হবে বাংলাদেশ জাতীয় দল আশা করে এর সঙ্গে দেশের আপামর জনসাধারণ তার সঙ্গে একাত্ম হবেন সেই লক্ষ্যে উনত্রিশে জুন নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে পয়লা জুলাই মহানগরগুলোতে তিন তারিখে সারা দেশের জেলা সদরগুলোতে তার মুক্তি দিবে সমাবেশ অনুষ্ঠিত হবে বেগম জিয়া সরকারের প্রতিহিংসার শিকার অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন সাবেক প্রধানমন্ত্রীর সাংবিধানিক অধিকার ও মানবাধিকার লঙ্ঘন করে তাকে জামিন এবং বিদেশে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে বেগম মৃত্যুর সঙ্গে প্রাঞ্জিয়া লড়ছেন আপনি জানেন যে প্রায় কিছুদিন পর থেকে হাসপাতালে আসতে হয় এবার যে তিনি এসেছিলেন এটা আল্লাহর অশেষ রহমতে যে তাকে আমরা ফিরে পেয়েছি তার ডাক্তারদের সঙ্গে কথা বলে আপনারা বুঝতে পারবেন যে তার ফিরে আসার কোনো সম্ভাবনা খুব কঠিন ছিল যদি ঠিক সময়ের মধ্যে যদি ডাক্তাররা চিকিৎসাটুকু দিতে না পারতেন বেগম নিঃশর্ত মুক্তি চাই কারণ তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে এটা আইন বিরোধী এটা সংবিধান বিরোধী আপনার যে কোনো মানে সাধারণ একজন মানুষ যদি আপনার পাঁচ বছরের সাজা হয় সে সাথে সাথে জামিন পেয়ে যায় সংবাদ সম্মেলনে জানানো হয় তেইশ জুন হৃদযন্ত্রে যন্ত্রে পেসমিকার বসানোর পর এখন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল মইনুল হাসান এটিএন বাংলা ঢাকা